ইনফরমেটিভ সমীর চ্যানেলে স্বাগত। আফ্রিকা, আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পার্শ্ববর্তী দ্বীপসহ মহাদেশটির আয়তন 1,16,68,598 বর্গ মাইল। মহাদেশটি বিশ্বের মোট ভূপৃষ্ঠতলের 6% এবং মোট স্থলপৃষ্ঠের 20.4% জুড়ে অবস্থিত। মহাদেশটির উত্তরে ভূমধ্য সাগর, উত্তর পূর্বে সুয়েজ খাল এবং লোহিত সাগর, পূর্বে ভারত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। উত্তর পূর্ব কোণায় অবস্থিত আফ্রিকার সিনহাই উপদ্বীপের মাধ্যমে এশিয়া মহাদেশের সাথে সংযুক্ত। ভৌগোলিক অবস্থানের বিচারে ভূমধ্য সাগর আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করে রেখেছে। অন্যদিকে সুয়েজ সংযোজক এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। আফ্রিকার উত্তরতম প্রান্ত হিসেবে বিবেচনা করা হয় তিউনিশিয়ার রাস বেন রাক্কা। আফ্রিকার ভূভাগের বিশাল অংশ জুড়ে রয়েছে মালভূমি। এই মালভূমির বিস্তৃত অংশ রয়েছে আফ্রিকার দক্ষিণাঞ্চল। এই অঞ্চল ঘিরে রয়েছে উচ্চভূমি। এই মালভূমির সাথে যুক্ত রয়েছে পূর্ব আফ্রিকার মালভূমি। তবে এই মালভূমির উচ্চতা দক্ষিণ আফ্রিকার মালভূমির চেয়ে একটু বেশি। এই মালভূমির উত্তর দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে পার্বত্য অঞ্চল এবং নিম্নভূমি অঞ্চল। এই নিম্নভূমিতে সৃষ্টি হয়েছে উপত্যকা। আফ্রিকার পূর্ব ও পশ্চিম মালভূমির মধ্যভাগ জুড়ে রয়েছে মরুভূমি। এই মরু অঞ্চল উচ্চভূমি দ্বারা দুটি পৃথক অঞ্চল তৈরি করেছে। এই উচ্চভূমির একাংশ উত্তর আফ্রিকার মধ্য দিয়ে বাঁকা হয়ে বৃত্তাকার আকার ধারণ করেছে। এই মরুময় সমতল ভূমির দক্ষিণ পাশে রয়েছে সমভূমি সাহেল অঞ্চল। তবে আফ্রিকার বৃহত্তম মরুভূমি হল সাহারা। আফ্রিকার উপকূল জুড়ে রয়েছে বহু দ্বীপ। এর ভিতরে বৃহৎ দ্বীপ হল মাদাগাস্কার। এছাড়াও উল্লেখযোগ্য দ্বীপগুলোর ভিতরে রয়েছে মরিশাস, রিউনিয়ন, সাউটেনে এবং প্রিন্সিপ, ব্লোকো, ক্যানারি, সেন্ট হেলেনা ইত্যাদি। সাধারণভাবে বলা হয় আফ্রিকার মানুষ মূলত নিগ্রোয়েড। আফ্রিকাকে মানবজাতির সূতিকাগার বলা হয়। আফ্রিকা একটি বিচিত্র মহাদেশ। এখানে রয়েছে নিবিড় সবুজ অরণ্য, বিস্তীর্ণ তৃণভূমি, জনবানবহীন মরুভূমি, সুউচ্চ পর্বত এবং খরস্রোতা নদী। এখানে বহু বিচিত্র জাতির লোকের বাস, যারা শত শত ভাষায় কথা বলে। আফ্রিকার গ্রামাঞ্চলে জীবন শতাব্দীর পর শতাব্দী ধরে একই রয়ে গেছে। অন্যদিকে অনেক শহরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। এশিয়া এবং ইউরোপের মানুষের কাছে আফ্রিকা ছিল একটি ভয়ঙ্কর মহাদেশ। আধুনিক মানুষেরা আফ্রিকা আসার পর এরা হয়ে উঠেছিল আফ্রিকার আদিবাসীদের জন্য ভয়ঙ্কর। খ্রিস্টপূর্ব 10,500 বছর আগে বরফ যুগের শেষ আফ্রিকার সাহারা অঞ্চল ছিল উর্বর ভূমি, আর খ্রিস্টপূর্ব 5,000 বছরের দিকে সেই সাহারা মরুভূমি মরুভূমিতে পরিণত হয়েছিল। এই মহাদেশের 61 রাষ্ট্র কিংবা সমমানের প্রশাসনিক অঞ্চলে 100 কোটিরও বেশি মানুষ অর্থাৎ বিশ্বের জনসংখ্যার 14% বসবাস করে। আফ্রিকার প্রায় মাঝখান দিয়ে বিষুবরেখা চলে গেছে। এর বেশিরভাগ অংশই ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। 19শ শতকের শেষ নাগাদ ইউরোপীয়রা প্রায় সমস্ত আফ্রিকা মহাদেশ দখল করে এবং একে ইউরোপীয় উপনিবেশে পরিণত করে। কোথাও সহিংস যুদ্ধ, আবার কোথাও বা ধীর সংস্কারের মাধ্যমে প্রায় সমস্ত আফ্রিকা 1950 এবং 1960-এর দশকের মধ্যে স্বাধীনতা অর্জন করে। বর্তমানে আফ্রিকাতে মোট 53টি রাষ্ট্র রয়েছে।
এদের মধ্যে 47টি আফ্রিকার মূল ভূখণ্ডে এবং 6টি আশেপাশের দ্বীপগুলোতে অবস্থিত। সাহারা মরুভূমির মাধ্যমে মহাদেশটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। সাহারা বিশ্বের বৃহত্তম মরুভূমি। আফ্রিকার রাষ্ট্রসমূহ আলজেরিয়া, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, তিউনিশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, মরক্কো, মিশর, সেনেগাল, সোমালিয়া উল্লেখযোগ্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন। ধন্যবাদ।